ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, অগ্নিগর্ভের চেহারা নিয়েছে বাংলাদেশ, পতন হয়েছে 15 বছরের শেখ হাসিনা সরকারের। এই পরিস্থিতিতে গতকাল রাতে ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছালো দুটি বিমান। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে তড়িঘড়ি ভারতে এসেছেন শেখ হাসিনা। ব্রিটেনে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আপাতত গাজিয়াবাদের এয়ারবেসে সেফ হাউসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশত্যাগী হওয়ার পর খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট এবং ঢাকায় ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। ঢাকার যে বঙ্গবন্ধু তার স্মৃতিভবন ভেঙে ফেলা হয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, পতন হয়েছে 15 বছরের শেখ হাসিনা সরকারের। আর এই পরিস্থিতিতে গতকাল রাতে ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছালো দুটি বিমান। এখন ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করে মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছেছেন বাংলাদেশ থেকে তারা। দেখাই যাচ্ছে শরীরী ভাষায় ক্লান্তি রয়েছে, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এটাই খুব স্বাভাবিক, বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এই অবস্থায় বাংলাদেশিরা বিভিন্ন কারণে তারা বাংলাদেশ থেকে কলকাতায় আসছেন। কেউ চিকিৎসা করাতে কলকাতায় আসছেন, তো কেউ পড়াশোনার কাজে কলকাতায় আসছেন। এসব কথা বলুন, কী কারণে কলকাতায় আসা আর কী পরিস্থিতি আপনি জানেন বাংলাদেশে, কী চাইছেন? চাচ্ছি যেটাই হয়েছে সবার, বাংলাদেশের হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছাতেই হয়েছে, যেটাই হয়েছে ভালো হোক, শুভ কিছু হোক, বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠুক, আবার বাংলাদেশ ভালো থাকুক, সবাই মিলে এটাই চাচ্ছি। আমি কলকাতায় একটা কাজে এসেছি, আমি আসলে মেডিকেল পারপাসে। যে পরিস্থিতি হলো সেটাকে কি আপনারা সমর্থন করছেন? সমর্থন করছি কি মানে, বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটা চায়, আমাদেরও চাওয়াটা সেটাই আসলে, যেটা মানুষ চাচ্ছে, মানুষ যেটাতে ভালো থাকবে বলে মানুষ মনে করছে, মানুষ আসলে সেটাই করেছে। এখন বাদ বাকি তো পড়ালার ইচ্ছা, সে হয়তো আমাদের হেল্প করবে সবকিছু ওভারকাম করতে। এক একজনের এক এক রকম মত, কেউ বলছেন যে বাংলাদেশে যেটা হয়েছে তাতে তাদেরকে সেই ব্যাপারটাকে তারা সমর্থন করছেন, কেউ আবার বলছেন যেটা হয়েছে সেটাকে সমর্থন করছেন না, বিভিন্ন মানুষের বিভিন্ন মত। তবে যে দীর্ঘক্ষণ ঢাকা বিমানবন্দর বন্ধ থাকার পর রাত 11টার সময় ঢাকা বিমানবন্দর খোলে, সেখান থেকে দুটি উড়ান ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছেছে মধ্যরাতে। উদ্বেগ ক্লান্তি নিয়ে মানুষজন বিমানবন্দরের বাইরে বেরোচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই ঢাকার যা পরিস্থিতি তাতে উদ্বেগ নিয়েই মানুষজন ঢাকা থেকে কলকাতায় এসে বিভিন্ন কাজে তারা এসে পৌঁছেছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। টেনশন নিয়ে এসেছি, অনেক টেনশন নিয়ে এসেছি, সব ম্যাক্সিমাম ফ্লাইট ক্যান্সেল হয়েছে, দেশের অবস্থা খুব খারাপ। 8 ঘন্টার মতন ওয়েটিং ছিল, 8 ঘন্টার মতন ওয়েটিং ছিলাম, অনেক অনেক সময়। অবস্থা তো অনেক খারাপ, এখন আর বলা যায় না। এগুলো অনেক বই পেয়েছি, আমি ওয়াইফকে এখানে রেখে গেছি, আমি কীভাবে আসবো না আসবো ওইটা নিয়ে অনেক বই পেয়েছি, এখন ভগবানে আমি সুখ শান্তি এখানে আসছি, ডাক্তার দেখাতে আসছিলাম। আপনারা তো দেখতেছেন শুনতেছেন, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন সেনাবাহিনী প্রধান উনি দায়িত্ব নিছে, উনি যারা আন্দোলন করতেছে ওদেরকে নিয়ে হয়তো নেক্সট টাইম গভর্নমেন্ট করবে। এটাই একটা মিটিং পারপাসে গেছিলাম, কিন্তু আমাদের এমবাসির সাথে মিটিংটাও ক্যান্সেল করে আসতে হয়েছে, আর অনেকটাই মানে যা যা ফেস করেছে এটা আমি জীবনে কোনোদিনও ফেস করিনি। তো যেভাবে মানে ঘিরে ধরেছে, ইন্ডিয়ান বলবো কি কী বলবো নিজেদের সাথে, এটা কনফিউশন। তো এটা তো আমাদের জেনারেশন দিক থেকে অবভিয়াসলি একটা খারাপ লাগা যে এত স্টুডেন্টস মারা গেছে, তো সেই সিচুয়েশনটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়াই ভালো।